এটা হচ্ছে ম্যাট্রিক্স বেসের পরবর্তী লেকচার। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট, অন্যদিকে ক্লোজ সেটের একটা থিওরেম করব ক্লোজ সেট রিলেটেড, ইন্টেরিয়ার পয়েন্ট দেখব, খুব ইম্পর্টেন্ট ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ছাড়াও ফ্রন্টিয়ার পয়েন্ট, ফলে ফ্রন্টিয়ার পয়েন্টের আইডিয়াটা কিন্তু অনেকের ক্লিয়ার নয়, ঠিক আছে, ফলে ফ্রন্টিয়ার পয়েন্টের কিন্তু আইডিয়াটা আমরা এখানে ক্লিয়ার করবো একটা উদাহরণ দিই যেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এছাড়া ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স তো আছেই, অ্যাডহেরেন্ট পয়েন্ট, ক্লোজার, আইসোলেটেড পয়েন্ট, ডেন্স সেট, এগুলো দেখব। তাহলে মোটামুটি আমাদের এই পর্যায়ের এই পার্টটা হয়ে যায়। এছাড়া আমরা আর একটা প্রুফ যদি সময় থাকে করব, সেই প্রুফটা হচ্ছে যে এভরি ডিসক্রিট ম্যাট্রিক স্পেস ইজ ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড, খুব গুরুত্বপূর্ণ একটা প্রুফ ডিসক্রিট ম্যাট্রিক্স, ছোট প্রুফ, বেশি বড় নয়। আচ্ছা, আর একটা অঙ্ক, আর একটা থিওরেমও করা যায়। আর একটা থিওরেম হচ্ছে একটা, মানে আমরা জানি যে ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, এইটা আমরা করতেই পারি, এটা ট্রিভিয়ালি পসিবল, কারণ যেহেতু ফাইনাইট সেটের আমরা যে কোনো একটা এলিমেন্টকে ঘিরে একটা যে ওপেন বল চয়েস করি, বা যদি আমি রিয়েল লাইনে ভাবি সেটা সেখানেই অলরেডি হতো না, ফলে সেই রিলেটেড একটা থিওরেম যদি সময় থাকে তাহলে করে ফেলবো। আর 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 একটা থিওরেম আমরা জানি যে লিমিট পয়েন্টের ক্ষেত্রে যাতে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে, ঠিক আছে, আমরা আমাদের যদি সময় থাকে তাহলে ওটাও করবো। আপাতত এতটা অব্দি টার্গেট রাখছি, যদি পরবর্তী সময় সময় থেকে যায় অবশিষ্ট থাকে তাহলে আমরা T1 প্রপার্টিটাও করতে চাই। T1 প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টি, টপোলজিক্যাল স্পেসেও আছে, ম্যাট্রিক্স স্পেসেও আমাদের এটা করতে হবে। তো তাহলে মোটামুটি আমরা ক্লোজারের আগে অবধি করে নিলে এই চ্যাপ্টারের অনেকটা শেষ হয়ে যায়, এবং ক্লোজারটা খুবই ইজি। ক্লোজারের আইডিয়াগুলো অলরেডি আমরা, মানে কি বলবো, ছোটোবেলাতে, মানে যখন আমরা সেট সিনার শিখেছিলাম, সেট সিনার পড়েছিলাম, তখনই আমরা ক্লোজারের নিয়ে, অ্যারের নিয়ে, মানে সেগুলোর সেটগুলো নিয়েছি, কালেকশন অফ সেটস, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, ওই সাবসেট রিলেটেড ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো আর আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে ওই যেটা আমরা ওপেন সেটের জন্য করলাম, যে ওই ফাই এক্স এগুলো ওপেন যেগুলো করেছিলাম, আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, ফাইনাইট ইন্টারসেকশন ইজ ওপেন সেট ইজ ওপেন, এগুলো আমরা ক্লোজ সেটের জন্য আমরা করবো। ইউনিয়ন অফ ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড, এগুলো আমরা করবো, কিন্তু সেটা মনে হয় না এই ভিডিওতে হবে, সেটা সামনের লেকচারের, মানে নেক্সট ভিডিওতে আমরা করবো। তাহলেই মোটামুটিভাবে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তাহলে তারপর আর একটা চ্যাপ্টার সিকোয়েন্স ওরিয়েন্টেড থাকে, মানে কমপ্লিটনেস ওরিয়েন্টেড থাকে, তাহলেই আমাদের সিলেবাসের ম্যাট্রিক্স বেসের পুরো পার্টটা শেষ হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, ওই লাস্ট চ্যাপ্টারের ব্যাপারে আমরা ওর পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, ক্লাসে এই রিলেটেড আরও আলোচনা হবে, কনফারেন্সে, আপাতত যেহেতু অনলাইন অফলাইন ক্লাস সম্ভব না, ফেস টু ফেস সম্ভব না, তাই আমরা কনফারেন্সে কিন্তু এই রিলেটেড আরও ডিটেলে আলোচনা করবো, আরও কী কী জিনিস, কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার, ঠিক আছে। ফলে নেক্সট কনফারেন্স কবে হবে সেটা কিন্তু অবশ্যই তোরা নজর রাখিস, এবং আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে তোরা নিজেরা জানাস, ঠিক আছে, যে কবে তোরা একটা কনফারেন্সের জন্য রেডি থাকতে পারবি সবাই মিলে। আমি একটা ডেট দিয়ে দেবো, তারপর তোর একটা ডেট নিয়ে নেবো, ঠিক আছে, সেগুলো নিয়ে গ্রুপে আলোচনা করা যাবে। আপাতত আজকে ক্লাসটা শুরু করি, মেনলি প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ক্লোজ সেটের একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম, ঠিক আছে। আচ্ছা, শুরু করা যাক ম্যাট্রিক্স স্পেস। নেক্সট লেকচার কত নম্বর লেকচার সেটা আমি ভুলে গেছি। তো প্রথম থিওরেম হচ্ছে এটা যে এক্সডি হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে। আমি বলছি যে খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা দেখেছিলাম তো যে এভরি ওপেন স্পিয়ার, মানে ওপেন বল ওপেন সেট হয়, মানে ওপেন ইন্টারভাল ওপেন সেট হয়, আমরা দেখেছি। আমরা ক্লোজড ইন্টারভালের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে যে সেটা একটা ক্লোজ সেট হয়। এখানে আমরা সেটাই করব যে ইচ এভরি, বা আমি বলতে পারি অল বি এক্স আর is closed, মানে কি আমি সহজ ভাষা যেটা লিখতে চাইলাম, ম্যাথমেটিক্যালি লিখেছি, সেটা হচ্ছে ইচ ক্লোজড স্ফিয়ার, ইচ ক্লোজড বল ইজ ক্লোজড। নিশ্চয়ই ক্লোজড বল বা হার্ড বলের ব্যাপারে আইডিয়াটা ক্লিয়ার আছে, যে তাকে বলে হার্ড বল বা ক্লোজড বল, যেখানে বাউন্ডারি গুলো ইনক্লুড করা থাকে, ঠিক আছে। যেমন ক্রিকেট বল, খেলার বল আমরা বলতে পারি, স্পঞ্জ বল তো অলরেডি সফট বল আমি আলোচনা করেছি, তো হার্ড বল, ফলে আমরা হার্ড বল রিলেটেড আলোচনা করব। প্রুফ, আমরা প্রুফ করতে চাইছি। তাহলে প্রথমেই আমি একটা বল অলরেডি কনসিডার করে নিয়েছি, যেটা আমি বলছি যে বি এক্স আর ইজ এ বি এ ক্লোজড বল, এটাকে আমরা বলছি হচ্ছে ক্লোজড বল। লেট আমি বলছি জি, এটা হচ্ছে এক্স, আমি একটা সেট তৈরি করার চেষ্টা করছি, জি কে একটা সেট তৈরি করছি যেটা এক্স থেকে এই ক্লোজড বলটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে,
মানে আমি বলতে চাইছি যে এটা আরটা হচ্ছে রেডিয়াস, এক্সটাকে সেন্টার করে একটা ক্লোজড বল, ঠিক আছে? তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা একটা ক্লোজড বল, আমি এক্স এর থেকে মানে টোটাল ম্যাট্রিক্স টোটাল স্পেসটা থেকে আমি এটাকে বাদ দিয়ে দিলে যে পার্টটা পড়ে থাকে সেটাকে আমি বলছি জি। আচ্ছা, যদি যদি আমি জিটাকে ওপেন প্রমাণ করে দিতে পারি, তাহলে আমরা জানি ওপেন এর কমপ্লিমেন্ট ক্লোজড হয়, তাহলে জিটা এই ক্লোজড বলটার কমপ্লিমেন্ট, তাহলে অবশ্যই এই বলটা এই ক্লোজড বলটা ক্লোজড হয়ে যাবে। আইডিয়াটা ক্লিয়ার হলো? কি নিলাম আমি? জি কে বি এর এই বি মানে এই বলটার আমি কমপ্লিমেন্ট নিয়েছি, তাকে এক্স থেকে এটাকে বাদ দিয়ে তার মানে অবশ্যই কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি এই কমপ্লিমেন্টটাকে ওপেন প্রমাণ করে দিতে পারি, তাহলে কমপ্লিমেন্টটা ওপেন হলে সেটটা কি হবে? ক্লোজড। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবো। তাহলে এখানে একটা প্রথমেই কেস আছে যে লেট, এখন আমরা জানি যে এক্স নিজে ওপেনও হয় ক্লোজডও হয়, ঠিক আছে না? ছোটবেলাতেই শিখেছি রিয়েল লাইন ক্লোজ অ্যাজ ওপেন, সেটা নিয়ে আমরা যাচ্ছি না। ফলে এই ক্ষেত্রে জি মানে হতেই পারে এই টোটালটাই একটা এক্স এক্স ইটসেলফ ক্লোজড বল, আবার সেটা অবশ্যই ওপেন, এটা ট্রিভিয়াল কেস আমি জানি। কিন্তু ফলে সেই ক্ষেত্রে যদি এক্সটা গোটাটা এই পুরো বলটাই এক্স হয়, তাহলে আমি ওইটা থেকে এক্স কে বাদ দিলে কিছুই থাকে না ওপেন, ফলে হতেই পারে জি ইজ এমটি। এখানে একটা পসিবিলিটি আছে যে জি ইজ এমটি, তাহলে জি যদি এমটি হয় তাহলে জি ইজ ওপেন হবে, আর জি যদি ওপেন হয় তাহলে বি এক্স আর কি হবে? ক্লোজ, ইজ ক্লোজ, ঠিক আছে? বোঝা গেল? আমি বলছি কি এক্স নিজেও একটা ওপেন সেট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ সেট। তাহলে এক্স যদি ক্লোজ সেট হয়, তাহলে এক্স এর থেকে আমি এক্স কে বাদ দিচ্ছি, সরি ক্লোজ সেট বলবো না ক্লোজড বল বলছি, যদি এক্স নিজে একটা ক্লোজড বল হয়, তাহলে ওই এক্স কে এক্স এর থেকে বাদ দিলে যেটা নেব সেটা অলরেডি ফাইভ, তাহলে জি যদি এটা তাহলে এটা ফাইভ এর কেসটা থেকে যায়, এখন ফাইভ ওপেন সেট আমরা জানি, তার মানে এই এক্সটা কি হয়ে যাবে সেই ক্ষেত্রে? ক্লোজ, সেটা আমরা বলতে পারছি, মানে ক্লোজ মানে ক্লোজড বল ছিল ক্লোজ সেট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে বি এক্স আরটা কি হলো? ক্লোজড। আমি বি এক্স আরটাকেই এক্স কনসিডার করেছি, প্রথম কেস এইটার কেসটা হচ্ছে এক্স, এক্সটাই হচ্ছে একটা ক্লোজড বল, ঠিক আছে? তো এক্স থেকে আমি এক্স কে বাদ দিচ্ছি, তো জি তো ফাইভ থাকবে, মানে জি ফাইভ নেওয়ার মিনিংটা কিন্তু এটা, ঠিক আছে? যে আমি এক্স কেই এক্স থেকে বাদ দিচ্ছি, এক্স কেই আমি ক্লোজড বল হিসাবে চয়েস করেছি, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোনো পসিবিলিটি আসে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে হচ্ছে যে আমি যদি বলি যে লেট জি হচ্ছে নন এমটি, আচ্ছা জি ওপেন হলে এটা এটা ক্লোজড হবে, এটা এটা তো এই ক্ষেত্রে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা আমার দিয়ে দেওয়া উচিত, কারণ এই ক্ষেত্রে আমি এটাকেই এক্স চয়েস করেছি, এক্স থেকে এক্স কে বাদ দিচ্ছি, মানে আমি এক্স এবং এক্স এর কমপ্লিমেন্ট ফাই ফাই এর কমপ্লিমেন্ট এক্স, তো স্বাভাবিকভাবে আমরা এটা কিন্তু নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনই হয়ে গেল। হ্যাঁ, তোরা না দিলেও হবে, আমি জাস্ট যেহেতু কনসেপচুয়ালি এটা ঠিক তাই আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আজকে হচ্ছে জি হচ্ছে নন এমটি, তাহলে জি যদি নন এমটি হয় তাহলে আমরা বলতে পারি ওয়াই বিলংস টু জি বি আরবিটারি, একটা একটা আরবিটারি এলিমেন্ট নিচ্ছে। এবার বলছি সিন্স ওয়াই যেহেতু জিতে আছে, এই ওয়াই যেহেতু জিতে আছে, তাহলে অবশ্যই এক্স এর থেকে ওয়াই এর ডিস্টেন্সটা রেডিয়াসের থেকে বড় হবে, কারণ এটা ক্লোজড বল, ক্লোজড বল, এক্সটা এখানে আছে এটা হচ্ছে আর, তো আমি ওয়াইটা নিয়েছি এইটার কমপ্লিমেন্টে, তার মানে অবশ্যই ওয়াইটা এর বাইরে আছে, তো এই ডিস্টেন্সটা এইটুকুনি তো আর, তাহলে এই ডিস্টেন্স ইজ গ্রেটার দেন আর, তাহলে অবশ্যই ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন আর, ঠিক আছে? ইকুয়ালিটির প্রশ্ন নেই, কারণ ক্লোজ ক্লোজ এখানে ইকুয়ালিটি আসবে না, ইকুয়ালিটি কিন্তু কোনোভাবেই আসবে না, তার কারণ হচ্ছে ক্লোজড বলে কিন্তু বাউন্ডারিগুলো ইনক্লুড করা থাকে, আমরা ওপেন বলের ক্ষেত্রে কিন্তু একটা ইকুয়ালিটির প্রশ্ন এসেও যেতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে থাকবে না কোনো কিছু, কারণ এখানে বাউন্ডারিগুলো অলরেডি ইনক্লুডেড। এখন যদি বাউন্ডারিগুলো ইনক্লুডেড হয়, তাহলে ভালো করে বোঝ ব্যাপারটা যে ওয়াই, তাহলে আমি ওয়াইটা চয়েস করলে ওয়াইটা এই বলের কোনো অংশেই নেই, সম্পূর্ণ বলের বাইরে আছে, তাহলে অবশ্যই রেডিয়াসের থেকে এটা বড়ই হবে, ঠিক আছে? ফলে এই জন্য ইকুয়ালিটিটা হোল্ড করছে না। আচ্ছা, এবার আমি বলছি যে লেট আমি একটা আর ড্যাশ ডিফাইন করছি, আর ড্যাশটাকে কেমন ভাবে ডিফাইন করছি, যে এইটাও একটা রিয়েল নাম্বার, রেডিয়াসও একটা রিয়েল নাম্বার, আমি করছি কি ডি এক্স ওয়াই, ঠিক আছে, ডি এক্স ওয়াই আর এর থেকে বড়, তো ডি এক্স ওয়াই থেকে আর কে বিয়োগ করলে দেখ এটা এটা গ্রেটার দ্যান জিরো ছিল, তাহলে মানে এটা কি ডি অফ এক্স ওয়াই মাইনাস আর ইজ গ্রেটার দ্যান জিরো, তাহলে আমি এইটাকে আর ড্যাশ চয়েস করছি, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে যে আর ড্যাশ ইজ গ্রেটার দ্যান জিরো, আমি এটা আর একটা রিয়েল পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো প্রত্যেকে রিয়েল নাম্বার, এটাও রেডিয়াসও রিয়েল নাম্বার, ফলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডিস্টেন্স ফাংশন রিয়েল নাম্বার দেয়, কিন্তু আমরা জানি পজিটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার দেয়, জিরোও দিতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো জিরো দেবে না,
আচ্ছা বেশ, এবার আমাকে প্রমাণ করতে হবে যে আমার টার্গেটটা কি, মেন টার্গেটটা কি, আমার মেন টার্গেটটা হচ্ছে জি কে ওপেন দেখানো, এটা আমার টার্গেট। তো লিখছি যে আমাদের, আচ্ছা একটু মুছে নিই, লিখছি হচ্ছে আমার টার্গেটটা, আমি টার্গেটটা একটু লিখে রাখি, টার্গেটটা তোদের জন্য লিখছি যে তোরা ভুলে না যাস, ঠিক আছে। টার্গেটটা আমাদের টার্গেট হচ্ছে জি ইজ ওপেন, এটা দেখানো, এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে, ঠিক আছে। এটা আমাকে ওপেন দেখানো, তাহলে ওপেন দেখাতে গেলে আমি কি করতে হবে, আমরা ওপেনের তো কি লাগাতে পারি ওপেনের জন্য, যে একটা একটা আরবিটারি পয়েন্ট তাকে ঘিরে একটা ওপেন বল যেটা এন্টারলি কন্টেন করছে, এটা আমরা ডেফিনেশনে জানি, আমরা সেটাই লাগাবো। তার নিচ্ছি হচ্ছে যে একটা ওপেন বল, এবার বক্তব্য যে কাকে ওপেন বল নেবো, আমি ওয়াইটাকে তো আরবিটারি নিয়েছিলাম, তাহলে ওয়াইটাকে ঘিরে একটা ওপেন বল নিচ্ছি, কেমন ওপেন বল দেবো, আর ড্যাশ, এই জন্যই তো আর ড্যাশটা চয়েস করেছি, বোঝা গেল কেন আমি আর ড্যাশটা চয়েস করলাম, কেন বা একটা ওয়াই নিলাম, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে জি কে ওপেন দেখানো, জি কে ওপেন দেখানো মানে কিভাবে আমরা জি কে ওপেন দেখাবো, একটাই ওয়ে আছে, আমরা ডেফিনেশনকে লাগাতে পারি, অনেক ওয়ে আছে, তো আমরা জি কে ওপেন দেখানোর আমরা ডেফিনেশনটা জানি, ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে যে যদি আমরা বলি যে জি কে ঘিরে একটা আরবিটারি, জি এর হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট আমি চয়েস করলাম, তাকে ঘিরে যদি একটা ওপেন বল পাই, যে ওপেন বলটা যদি এন্টায়ারলি লাই করে ঘরের ভেতরে, জি এর ভেতরে, তাহলে জি কে কি বলবো, ওপেন সেট, কারণ হোয়াইট আরবিটারি। এখন তোর বক্তব্য কমপ্লিমেন্ট ক্লোজ এটা দিয়ে কেন ইউজ করলে না, ওই থিওরামটা ইউজ করতে হবে, আরে ওই থিওরামটাই তো ওইটাকে কাজে লাগিয়ে তো প্রমাণটা করছি, ওটা তো ইউজ করা যাবে না, ঠিক আছে। ওই জন্য আমি কমপ্লিমেন্টটা ওপেন হয় ক্লোজ, তাহলে সেটটা ক্লোজ হয়, এই আইডিয়াটাকে কাজে লাগাতে পারছি না, ঠিক আছে, এই ক্ষেত্রে লাগানো যাবে না, কারণ আমাকে ওটাই দেখাতে হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে এটাই ক্লোজ, আমি জিটাকে অলরেডি ও এ নিয়ে নিয়েছি, মানে আমাকে জিটাকে ওপেন দেখালে তবেই আমি ওই থিওরামটা ব্যবহার করতে পারবো, ওই থিওরামটা কিন্তু আমরা অটোমেটিক্যালি ব্যবহার করছি, ফলে সেই জন্যই আর আমরা এখানে ওইটাকে আইডিয়াটাকে কাজে লাগাতে পারছি, ঠিক আছে, যে জি ওপেন দেখালেই আমি বলতে পারবো কমপ্লিমেন্ট এটা ক্লোজ, তো আমি ওই থিওরামটাকে কিন্তু ইউজ করছি, দ্যাটস ওয়াই ওই থিওরামটাকে আমরা আবার কি করে অ্যাপ্লাই করবো, ওটাকে ইউজ করেই তো থিওরামের প্রুফটা করবো, ফলে এটাকে আমরা কিন্তু আমাদের আমাদের এই ওই থিওরামটা বাদ দিয়ে আমাদের হাতে আছে একমাত্র ডেফিনেশন, তো আমরা ডেফিনেশন ইউজ করছি, ঠিক আছে, বোঝা গেল কেন ওই থিওরামটা ইউজ করছি না, কারণ ওই থিওরামটা অলরেডি ইউজ হচ্ছে, কারণ প্রথমেই কমপ্লিমেন্ট, এই জিটা এর কমপ্লিমেন্ট, এটাই আমরা ধরে নিয়েছিলাম। বেশ, তখন একটা ওপেন বল নিচ্ছি ওয়াই কে ঘিরে আর ড্যাশে, এবার এটা আমরা জানি যে এটা কি হয়, এটা বেসিক্যালি জি এর ভেতরেই লাই করছে, কেন স্বাভাবিক ব্যাপার, জি এর ভেতরেই লাই তো করতে হবে, কারণ অলরেডি ওয়াইটাকে আমি বাইরে থেকেই নিয়েছি, ওই আর এর ডিস্টেন্সটাকে আমি বাদ দিয়েই দেখছি, দেখ এই ওপেন বল, এই ক্লোজ বলটা ছিল, এখানে এক্স ছিল, এটা ছিল হচ্ছে আর, তো আমরা নিয়েছি হচ্ছে ওয়াই এখান থেকে, তো ডিস্টেন্সটা হচ্ছে এতটা, তো এইটুকুনি, এইটা হচ্ছে আর, আর এই টোটালটা হচ্ছে ডিএক্স ওয়াই, তো আমি এই ডিএক্স ওয়াই থেকে আর এইটাকে বাদ দিলে এইটুকুনি পোর্শনই আর ড্যাশ নিয়েছি, ফলে অবশ্যই এই বলটা, এই যে ওপেন বলটা, সরি নট ক্লোজ, নট ক্লোজ ছবিতে ভুল হয়েছে, এই ওপেন বলটা, এই ওপেন বলটা, এই যে সফট বল, এই সফট বলটা অলরেডি বাইরেই লাই করছে, ঠিক আছে। এবার সফট বলের বা ওপেন বলের কোনো বাউন্ডারি পয়েন্ট এক্সিস্ট করে না, বাউন্ডারিতে কোনো পয়েন্ট থাকে না, ফলে এখানে যদি টাচও করে যায় বলের সাথে তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ বাউন্ডারিটা ওপেন বলে থাকে না, ঠিক আছে, ফলে বাউন্ডারিটা একমাত্র এর ভেতরেই আছে, ফলে এর কোনো অসুবিধা নেই তাতে, ফলে এইটা কিন্তু এন্টায়ারলি এর ভেতরে লাই করছে, এটা আমরা বলতেই, ঠিক আছে। এবার ইফ জেড বিলংস টু, আমরা জেড একটা সেট, একটা এলিমেন্ট নিচ্ছি, আচ্ছা এই ওপেন বল তো এইভাবে বি দিয়ে নিয়েছি, এই ওপেন বল থেকে, আমরা এখান থেকে একটা জেড এলিমেন্ট চয়েস করছি, বলছি কেন, কেন চয়েস করছি বলবো, কোনো চাপ নেই। এখন এবার বক্তব্য হচ্ছে বি, এই তাহলে আমরা বলতে পারি বি অফ জেড ওয়াই, মানে এই ওয়াই কে সেন্টার করে আর ড্যাশের একটা ওপেন বল, তো তার ভেতর থেকে একটা জেড নিয়ে, তাহলে এই ডিস্টেন্সটা ইজ লেস দ্যান আর ড্যাশ, অবশ্যই জেড টাকে ওপেন বলের ভেতর থেকে নিচ্ছি, বলের ভেতর থেকে নিচ্ছি মানে রেডিয়াসটা থেকে ছোট হবে ডিস্টেন্সটা, একদম ঠিক আছে। এবার তাহলে আমরা বলতে পারি যে ডি অফ জেড ওয়াই ইজ লেস দ্যান, আমরা এটা কি লিখতে পারি ডি অফ, আচ্ছা এক্স ওয়াই, আচ্ছা একই ব্যাপার, সিমেট্রি তো হোল্ড অটোমেটিক্যালি হোল্ড করে, আর আমরা এটা কি লিখতে পারি, আমি আর ড্যাশের ডেফিনেশনের কাজে লাগিয়েছি, আর ড্যাশকে আমি বানিয়েছিলাম ডি অফ এক্স ওয়াই থেকে আর কে বিয়োগ দিলে যেটা পড়ে থাকে, তো আমি সেটা এখানে লিখেছি, কোনো অসুবিধা নেই, লিখতেই পারি। বেশ, এবার বক্তব্য হচ্ছে তাহলে আমরা এটাও লিখতে পারি, আমরা এটাও লিখতে পারি যে এই আরটাকে এই দিকে নিয়ে এলাম, ওটাকে ওই দিকে নিলাম, আর ইজ লেস দ্যান ডি অফ এক্স ওয়াই মাইনাস ডি অফ জেড ওয়াই, লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি, হ্যাঁ না না অবশ্যই পারি, কোনো অসুবিধা নেই লিখতে। এবার একটু মনে করার চেষ্টা কর
যে আমরা এর উপর কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে ইউজ করতে পারি, কেমন ইনইকুয়ালিটি ইউজ করবো, এটা d of xy is less than d of xz plus d of zy, right? এবার আমি আমি লিখছি হচ্ছে d of xy minus d of zy, আমরা এইটাকে এই দিকে নিয়ে এলাম, তাহলে কোটা থাকে কি less equals to এটা d of xz, তাহলে আমরা লিখতে পারি r is less equals to d of xz, d of xz r এর থেকে বড় বা সমান হচ্ছে, এটা কি আমরা লিখতে পারি? এবার আমাকে একটা জিনিস বল, সরি সরি এটা ভুল হয়ে গেছে, কেন একটু একটু ভুল আছে, এইটা ইজ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স জেড, তাহলে এখানে তো স্ট্রিক্টলি ইনইকুয়ালিটি আছে, এখানে ইনইকুয়ালিটি আছে, তাহলে ওরা হোল্ড করবে না, স্ট্রিক্টলিটাই হোল্ড করবে, তাহলে বলতে পারি আর ইজ লেস দ্যান ডি অফ এক্স জেড, বলতে পারি অবশ্যই বলতে পারি আর ইজ লেস দ্যান ডি অফ এক্স জেড, কোনো ডাউট নেই। বেশ, এবার বক্তব্যটা বলছি এইটার মানেটা কি আমাকে একটু খুলে বল, একটু খুলে ভাব, একটু ভিডিওটা পজ করে ভাব, এটার মানেটা কি, r less than d of xz মানে r টা কার রেডিয়াস ছিল, r টা ছিল হচ্ছে এই ক্লোজড বলটা রেডিয়াস, ঠিক আছে, z টা কোথায় আছে, z টা আমি বললাম কি এর ভেতরে আছে, ঠিক আছে, z টা এর ভেতরে আছে, তাহলে আমি বলছি x এর থেকে z এর ডিসটেন্স মানে এর সেন্টার থেকে z এর ডিসটেন্স r এর থেকে বড়, তার মানে z টা অ্যাকচুয়ালি কোথায় আছে, এতে আছে না এর বাইরে আছে, ডিসটেন্সটা তো বেশি r এর থেকে, ভালো করে ভাব, এর রেডিয়াস এটা ক্লোজড বল, এটা ছিল x, এর রেডিয়াস হচ্ছে r, তাহলে আমি নিয়েছি z, আমি নিয়েছি z এমন ভাবে, আমি z নিয়েছি কোথা থেকে, এই ওপেন বল থেকে, যার জন্য x এর থেকে z এর ডিসটেন্স, x এর থেকে z এর ডিসটেন্স ইজ গ্রেটার দ্যান r হয়েছে, তাই গ্রেটার দ্যান r হয়েছে বলি আমি z টাকে বাইরে লিখেছি, ইকুয়াল টু r হলো আমাকে বাউন্ডারিতে লিখতে আঁকতে হতো, ঠিক আছে, ফলে এই জন্য আমি বাইরে আঁকতে পেরেছি, তার মানে কি z টা বাইরেই আছে ওপেন বলটা। আচ্ছা এবার বক্তব্য, তুমি এটা কেন দেখালে, কেন ননসেন্স ননসেন্স লাগছে না, হ্যাঁ অবশ্যই লাগছে, কিন্তু যুক্তিটা বুঝলে এটা লাগবে না, সেটা হচ্ছে যে এই জেডটাকে আমি নিয়েছিলাম কোত্থেকে, এই ওপেন বলটা থেকে, আচ্ছা আমাকে দেখাতে কি হতো রে, একটা আরবিটারি জি এর পয়েন্টকে ঘিরে, জি এর একটা আরবিটারি পয়েন্ট ওয়াই, জি তাকে ঘিরে একটা ওপেন বল দেবো, যে এই ওপেন বলটা এন্টায়ারলি কোথায় লাই করবে, জি এর ভেতরে, তাই তো, আচ্ছা আমি যে জেডটা নিলাম এই ওপেন বল থেকে, এই জেডটা একটা আরবিটারি তো, ঠিক আছে, তাহলে জেডটা আমি কোথায় পেলাম, এর বাইরে পেলাম না, তাহলে এর ভেতরে থাকা প্রত্যেকটা আরবিটারি পয়েন্ট কোথায় আছে, এই বলটার বাইরে আছে না, আচ্ছা এই বলটার বাইরে কি আছে, জি সেটটা না, তাহলে এটা কোথায় আছে, জিতে না, তাহলে এইটা আমি বলতে পারছি যে এন্টায়ারলি জি এর ভেতরে রয়েছে, বা এন্টায়ারলি এই বলটার বাইরে রয়েছে, তার মানে জি এর ভেতরে রয়েছে, আমি বলতে পারছি তো, অবশ্যই বলতে পারছি, এটা দেখানোর জন্য নিলাম। এবার বক্তব্য তোদের এখানে আসতে পারে, দাদা তুমি তো এখানেই বলেছো এটা এরকম, তাহলে আবার তুমি এটা দেখালে কেন, আচ্ছা একটু ভালো করে ভাব, যে আমি যে আমি তো এই আর ড্যাশটা আর এর উপর ডিপেন্ড করে চয়েস করেছি, ঠিক আছে, ওয়াইটাকে আরবিটারি নিয়েছি, কে দাবি করতে পারে যে আমি একটা ওয়াই একদম পাশ থেকে নিলাম, তাকে ঘিরে খুব ছোট একটা ওপেন বল নিলেও সেটা একটু হলেও বাইরে থাকবে না, একটু হলে এর ভেতরে থাকবে না, অবশ্যই আমরা ইনটিউটিভলি বলতে পারি, আমরা আমাদের ধারণা থেকে বলতে পারি থাকবে না, আমাদের ওই ধারণাটাকে বাস্তবায়িত করার জন্যই প্রমাণটা করলাম, আমরা আমাদের ধারণাটাকেই লিখেছি আর কিছু করিনি, ক্লিয়ার হয়েছে, বেশ, তাহলে আমরা কি প্রমাণ করলাম, যে জেডটা এই জেড থেকে এক্স এর ডিস্টেন্স এর সেন্টার ডিস্টেন্স আর এর থেকে বেশি, মানে জেডটা এই বলটার বাইরে আছে, এই জেডটা এই বলটার বাইরে আছে, জেডটা কার এলিমেন্ট, এই ওপেন বলটার ওয়াই কে ঘিরে এলিমেন্ট, তাহলে এই ওপেন বলের প্রত্যেকটা এলিমেন্ট জিতে আছে, তার মানে এই ওপেন বলটা এন্টায়ারলি জি এর ভেতরে লাই করছে, এখন ওয়াইটা কি এটা আরবিটারি, তাহলে ওয়াই কে ঘিরে একটা আরবিটারি ওপেন বল যেটা জি এর ভেতরে এন্টায়ারলি লাই করছে, বাই ডেফিনেশন জি কি তাহলে ওপেন সেট, জি ওপেন হলে জি আর কমপ্লিমেন্টটা কি হবে ক্লোজ সেট, হেন্স প্রুফ, ঠিক আছে, বেশ, ভেরি গুড, এবার বক্তব্য হচ্ছে যে আগেও আমরা দেখেছি যে ওপেন ইন্টারভাল ওপেন সেট আমরা দেখেছি, ওপেন স্ফিয়ার ওপেন সেট বাট নট কনভার্সলি, ঠিক আছে, রিয়েল লাইন দিয়ে আমরা অলরেডি প্রমাণটা করেছিলাম, তাহলে এইখানেও একটা একটা কিন্তু রিয়েল রিয়েল মেট্রিক স্পেসে ইউজুয়াল মেট্রিক রিয়েল এর ইউজুয়াল মেট্রিক স্পেসে আমরা বলতে পারি যে এটা কিন্তু হোল্ড করে না, এবার একটার জন্য করছিলাম মানে কোটি কোটি আছে তার জন্য করবে, তাহলে
এখানে কাউন্টার এক্সাম্পলটা আমরা দেব রিয়েল লাইফ রেসপেক্টে কি কাউন্টার এক্সাম্পল দেব যে এর কনভার্সটা ট্রু না অর্থাৎ ক্লোজ সেট মে নট বি আ ক্লোজড ইন্টারভাল বা সরি মে নট বি আ ক্লোজড বল রিয়েল লাইনে ক্লোজড ইন্টারভাল এক্সাম্পলটা আমরা দিচ্ছি সাপোজ আমি নিচ্ছি একটা সেট এ সাবসেট অফ এক্স ডি এক্সাম্পলটা আমার রেডি করাই আছে আমার খুব প্রিয় এক্সাম্পল এটা মানে এই বসে বসে এক্সাম্পলটা লিখেছিলাম x belongs to capital x যেখানে আমি নিচ্ছি d of x r sorry d of x p pdf টা একটুখানি নষ্ট হয়ে গেছে p টা এনি পয়েন্ট বিলংস টু x এটাকে আর r টা অবশ্যই গ্রেটার দ্যান 0 এটাকে এক নাম্বার নাম দিচ্ছি এবং a ড্যাশ আমি আরেকটা সেট করছি সেটা আমরা বলছি এরকম যে x belongs to capital x such that যে d of x p is less than r মানে p belongs to capital x ঠিক আছে তাহলে আমাকে বল এটা কি আছে ভালো করে দেখ কি বলছে বলতো কি বলছে এই ড্যাশটা কি আমি একটা a সেট বানিয়েছি আমাকে দেখে বল a সেটটা ক্লোজড হবে না ওপেন হবে দেখেই বলতে পারবি না সেজন্য আমি a ড্যাশ বানালাম a ড্যাশ কি a ড্যাশটা a এর কমপ্লিমেন্ট কেমন আমি এইখানে a বানিয়েছি সেই সমস্ত x নিয়ে যাদের জন্য একটা p একটা মানে এইভাবে ভাব যে p হচ্ছে x এর একটা এলিমেন্ট এই এটা এই a সেটটা সেই সমস্ত x এর কে কন্টেইন করে কি বললাম এই a সেটটা সেই সমস্ত স্মল x গুলোকে কন্টেইন করে যাদের জন্য এই p থেকে x এর ডিসটেন্সটা অলওয়েজ r এর থেকে বেশি বা সমান হবে বোঝা গেছে কি বললাম এটা সেই সমস্ত পয়েন্ট গুলোকে কন্টেইন করে যার জন্য x এর একটা পার্টিকুলার পয়েন্ট p এর থেকে x এই স্মল x গুলো ডিসটেন্সটা অলওয়েজ r এর থেকে বড় হবে তাহলে কমপ্লিমেন্ট কি হবে এর কমপ্লিমেন্টটা সেই সমস্ত পয়েন্ট যার জন্য এই ডিসটেন্সটা r এর থেকে ছোট হবে এটাই কমপ্লিমেন্ট হবে আচ্ছা এটা কার ডেফিনেশন ওপেন বলের ওপেন বল কি ওপেন সেট তাহলে এটা কার ডেফিনেশন ওপেন সেটের এটা ওপেন স্ফিয়ার এর ডেফিনেশন সেই সমস্ত x এর জন্য p এর x এর ডিসটেন্স সমান r এর থেকে ছোট হচ্ছে তাহলে এটা এটা হচ্ছে ওপেন সেটের ডেফিনেশন এটা ইজ দা ওপেন সেট ইজ অ্যান ওপেন স্ফিয়ার তারপর আমরা বলবো ওপেন সেট তার মানে এটা ইজ অ্যান ওপেন সেট তাই দেখেই বোঝা যাচ্ছে এটা ইজ দা ওপেন স্ফিয়ার তার মানে ওপেন সেট এটা ওপেন হলে কমপ্লিমেন্টটা কি হবে ক্লোজ আচ্ছা কমপ্লিমেন্টটা কি ক্লোজড বল ক্লোজড বলের ডেফিনিশন তো b of x y less equals to r হতে হবে কি আছে greater equals to r ক্লোজড বল কি না বাট ক্লোজ সেট কারণ কমপ্লিমেন্টটা ওপেন কিছু করার নেই সত্যি তাহলে কনভার্সটা হোল্ড হচ্ছে না হেন্স বেশ এটা হয়ে গেল লেটা চুকে গেল এখন আসছে হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্ট ডেফিনেশন ইন্টেরিয়ার পয়েন্ট অফ সেট কিছু বাচ্চা ডেফিনেশন ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কিন্তু দেখতেই হবে তারপরে আমরা ফ্রন্টিয়ারটা বুঝব ঠিক আছে ইন্টেরিয়ার ইন্টেরিয়ার পয়েন্ট অফ সেট ঠিক আছে তো স্বভাবতই আমার হাতে একটা ম্যাট্রিক্স স্পেস আছে একটা সেটও দেওয়া আছে কারণ সেটেরই একটা চেয়েছে একটা সেট আমি কনসিডার করে নিচ্ছি x সাবসেট অফ x ঠিক আছে আমি একটা পয়েন্ট p কে বলছি একটা পয়েন্ট p কে বলছি তার ইন্টেরিয়ার পয়েন্ট কি বলছি পয়েন্ট p কে বলছি ইন্টেরিয়ার পয়েন্ট ইজ সেট টু বি an interior point of a if এখানে ইফ মানে ইফ এন্ড অনলি ইফ কারণ ডেফিনেশন নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন যদি আমি বলতে পারি ইফ এ ইজ অ্যান এনবিডি অফ ও এখানে এটা পড়ে না পি বিলংস টু এ ঠিক আছে তার মানে কি সহজ ভাষা সহজ মানে খুবই সহজ ভাষায় কি তুচ্ছ ভাষায় যে যদি পি কে ঘিরে একটা ওপেন বল পাই যেটা এর ভেতরে লাই করে সহজ ঠিক আছে এবার মাথায় থাকবে তো পি কে কি একটা ওপেন বল মাত্রা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা দি ম্যাথমেটিক্যাল এসব লিখতে ভালো লাগে না বেশি লেখা পাপ কিন্তু লিখতে হচ্ছে কারণ তোদের জন্য এতটা মনে রাখতে পারিস ঠিক আছে
ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা হচ্ছে আমরা বলবো একটা পি কে এর ইন্টেরিয়র পয়েন্ট ইজ সেট টু বি অ্যান ইন্টেরিয়র পয়েন্ট সেট টু বি অ্যান ইন্টেরিয়র লিখতেই হবে কিছু করার নেই ডেফিনিশন ইফ দেয়ার এক্সিস্ট আর গ্রেটার জিরো সাচ দ্যাট পি বিলংস টু এস পি আর এন্টায়ারলি কন্টেইনিং ইট দ্যাটস ইট কি লিখলাম একটা এই পি কে পি এর উপর ডিপেন্ড করে একটা রেডিয়াস নিচ্ছি আর যাকে ঘিরে দিতে মানে সেই রেডিয়াসটাকে নিয়ে পি কে ঘিরে যদি একটা ওপেন বল বানাই তাহলে সেই ওপেন বলটা যদি এর ভেতরে এন্টারলি লাই করে তবেই তো এটা পি এর নেবারহুড হবে আমরা কি দেখেছিলাম নেবারহুড কাকে বলে যদি রিয়েল লাইনে পাও একটা পয়েন্ট কিন্তু যদি একটা ইন্টার ওপেন ইন্টারভাল থাকে বা যে কোনো রকমের একটা ইন্টারভাল থাকে যেটা এন্টারলি লাই করে তাহলে আমি সেই সেটটাকে বলবো কি সেটের ভেতরে লাই করে সেটটাকে বলবো কি নেবারহুড ওপেন ইন্টারভাল ইটসেলফ আর নেবারহুড কেন কারণ ওপেন ইন্টারের ভেতরে একটা পয়েন্ট কি আর একটা ওপেন ইন্টারভাল মানানো যায় সেই ওপেন ইন্টারভালটা আবার ওই ওপেন ইন্টারভালের ভেতরে লাই করে আমি একটু তাড়াতাড়ি বলছি কিছু মনে করিস না তার কারণটা হচ্ছে এগুলো তোরা অলরেডি ফার্স্ট ইয়ারে শিখেছিস তো বেসিক্যালি এখানে কি হবে এটা একটা নেবারহুড তার মানে কি এই পয়েন্টটি ঘিরে একটা ওপেন বল নেবো এই ক্ষেত্রে তো ওপেন ইন্টারভাল পাবো না ক্ষেত্রে কি পাবো ওপেন বল যেটা এটাই লাই করবে এর ভেতরে তবেই তো এটা পি এর নেবারহুড হবে এক্স্যাক্টলি তাহলে যদি এটা পি এর নেবারহুড হয় তাহলে পি কে বলবো ইন্টেরিয়ার পয়েন্ট পি বিলংস টু এ ঠিক আছে ইজ সেট টু বি ইন্টেরিয়ার পয়েন্ট যদি পি কে ঘিরে একটা ওপেন বল থাকে যেই ওপেন বলটা এন্টায়ারলি এর ভেতরে থাকে দ্যাটস ইট ঠিক আছে আশা করি এরপর আর নিশ্চয়ই ক্লিয়ার করতে হবে না এ নট কে ডিফাইন করছি সেট অফ অল তোরা জানিস এগুলো সবই দিয়ে সেট সিন আরে শিখেছিস সেট সিন মেট্রিক স্পেসের তাই সেট অফ অল ইন্টেরিয়ার পয়েন্ট অফ এ আমরা একে বলবো ইফ কল্ড ইন্টেরিয়ার অফ এ বা অফিসে ঠিক আছে ইন্টেরিয়ার অফিসে সেট অফ অল ইন্টেরিয়ার পয়েন্টস ইন্টেরিয়ার অফিস বা ইনটেস তোরা ছোটবেলায় করেছিলি এস যদি এটা সেট হয় তাহলে ইনটেস হচ্ছে সমস্ত ইন্টেরিয়ার পয়েন্টের কালেকশন এটাই এটাই সেটা আচ্ছা এবার আসছি এক্সটেরিয়ার এক্সটেরিয়ার কাকে বলবো যেটা ইন্টেরিয়ার নয় তাকে তাকে বলতে পারবো না তাকে কিন্তু বলতে পারবো না কারণ আমাদের এখানে একটা নতুন ডেফিনেশন আসবে ফ্রন্টিয়ার পয়েন্টে নাইদার ইন্টেরিয়ার নর এক্সটেরিয়ার ফলে ইন্টেরিয়ার না হলেই যে এক্সটেরিয়ার হয়ে যাবে এরকম কোনো দাবি নেই আমরা যদি সেখানে যেভাবে লিখছি সেভাবে যায় আমরা বলবো যদি আমি একটা পয়েন্টকে বলছি একটা পয়েন্ট কিছু একটা পয়েন্ট নেই না আরবিটারি একটা পয়েন্ট ভাব পি নিলাম তো পি ভাবি পি কে আমি বলছি এক্সটেরিয়ার পয়েন্ট কার এ সেক্টর এক্সটেরিয়ার পয়েন্ট যদি যদি এ কমপ্লিমেন্ট ইজ দ্য নেবারহুড অফ পি হয় দেখ কত সুন্দর ডেফিনেশন এটা ঠিক আছে ওই ওইটা কিন্তু ভুলে যাও ইন্টেরিয়ার হচ্ছে না মানে এক্সটেরিয়ার হচ্ছে এরকম কিছু হচ্ছে না এটা ভুলে যাও কি হচ্ছে আমি কাকে এক্সটেরিয়ার বলবো কাকে ইন্টেরিয়ার বলবো আবার ভালো করে বলছি খুব সহজ একটা উদাহরণ সেটা হচ্ছে যদি একটা সেটের এলিমেন্ট একটা সেটের একটা সেট নিচ্ছি এ তার একটা এলিমেন্ট নিচ্ছি পি যদি এটা পি এর নেবারহুড হয় তাহলে পি কে বলবো ইন্টেরিয়ার কি বললাম যদি এটা পি এর নেবারহুড হয় তাহলে পি কে বলবো ইন্টেরিয়ার ঠিক আছে আর একটা জিনিস যদি একটা পয়েন্ট নিচ্ছি টি টিটা যদি যদি এ কমপ্লিমেন্ট টিটার নেবারহুড হয় মানে কি এক্সটেরিয়ার পয়েন্ট হচ্ছে কমপ্লিমেন্টের ইন্টেরিয়ার পয়েন্ট সহজভাবে মাথা থাকবে কি বললাম বললাম যে এক্সটেরিয়ার হচ্ছে কমপ্লিমেন্টের ইন্টেরিয়ার পয়েন্ট ঠিক আছে নিশ্চয়ই ডেফিনেশন আমার করি ক্লিয়ার হয়ে গেছে এর থেকে ভালো উদাহরণ দেওয়া যাবে কি বললাম এক্সটেরিয়ার ইজ নাথিং বাট দ্য ইন্টেরিয়ার অফ এ কমপ্লিমেন্ট সেট ঠিক আছে অফ দ্য কমপ্লিমেন্ট সেট তাহলে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ইজ নাথিং বাট আ ইন্টেরিয়ার অফ এ কমপ্লিমেন্ট সেট ঠিক আছে দুর্দান্ত এবার আসছে হচ্ছে খুব আরেকটা ওই ছোট জিনিস আছে ইএক্সটিএক্স সেট অফ অল এক্সটেরিয়ার পয়েন্ট এক্সটেরিয়ার অফ এ সেট আমি আর লিখছি না সেট অফ অল এক্সটেরিয়ার পয়েন্ট এক্সটেরিয়ার অফ এ বা অনেক জায়গাতে আমি আরেকটা নোটেশনে লিখেছি সি অফ এ ও লিখে ঠিক আছে যাই হোক তোরা যেটা ইচ্ছে সেটা লিখ এবার আসছে হচ্ছে ফ্রন্টিয়ারের ডেফিনেশন ফ্রন্টিয়ার
ফ্রন্টিয়ার পয়েন্ট ডেফিনেশন, খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন। আমি একটা পয়েন্টকে বলবো ফ্রন্টিয়ার পয়েন্ট ইফ ইট ইজ নাইদার ইন্টেরিয়ার, ইফ ইট ইজ নাইদার বা নিদার ইন্টেরিয়ার নর এক্সটেরিয়ার। খুব মজার বিষয়, মানে সেটা কমপ্লিমেন্ট বা সেক্টর, কোনটার ইন্টেরিয়ার পয়েন্ট নয়। কমপ্লিমেন্টারি ইন্টেরিয়ার মানে সেক্টর এক্সটেরিয়ার, ঠিক আছে? কি বললাম, কমপ্লিমেন্টের ইন্টেরিয়ার পয়েন্ট মানে সেটের এক্সটেরিয়ার পয়েন্ট, কোনটাই না। তাহলে কি হবে, তাহলে কি হবে? এবার এরকম একটা উদাহরণ বানানো তো খুব মুশকিল। আচ্ছা, সেট অফ অল ফ্রন্টিয়ার পয়েন্টকে এফ আর অফ এ লিখে, ঠিক আছে? এফ আর, এফ নিচে আর, ফ্রন্টিয়ার অফ এ, সেট অফ অল ফ্রন্টিয়ার পয়েন্ট, ঠিক আছে? আর বাউন্ডারি পয়েন্টকে লিখে বি আর অফ, ঠিক আছে? বাউন্ডারি পয়েন্ট কাকে বলে? আমি এটা তো বলিনি, তাহলে বলি, বাউন্ডারি পয়েন্ট কাকে বলে? যে ফ্রন্টিয়ার পয়েন্ট গুলো সেটে এক্সিস্ট, বিলং করে, দ্যাটস ইট। কি বললাম, দোজ ফ্রন্টিয়ার পয়েন্টস হুইচ বিলংস, হুইচ বিলং, এস আছে তাই বিলং, হুইচ বিলং টু দ্য সেট। তাহলে যে সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট গুলো সেটে বিলং করে তাকে আমি কি বলবো, বাউন্ডারি পয়েন্ট, আর কল বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে? কি বললাম, আর কল বাউন্ডারি। আচ্ছা, এবার বক্তব্য হয়ে দাদা, তাহলে ফ্রন্টিয়ার পয়েন্ট তো আমরা কিছুই বুঝলাম না, নাইদার এক্সটেরিয়ার নর ইন্টেরিয়ার, চাপ নেই, এখনো ফ্রন্টিয়ার শেষ হয়নি। আমরা একটা উদাহরণ দিই, ন্যাচুরাল লাইনটাকে ভাবত, 1 2 3 4 ন্যাচুরাল লাইনটাকে ভাব, এরকম রয়েছে, বা তোদের যেটা পছন্দ সেটা বল, যে কোনো একটা ন্যাচুরাল নাম্বার বল। আমি 3 নিলাম, তোরা 2 4 6 8 যা 12 11 13 যা ইচ্ছা নিয়ে, তোর যেটা 9999 9,99,999 যা ইচ্ছা কর, যা ইচ্ছা নেই। আমি একটা নাম্বার নিলাম, আরবিটারি, যে কোনো একটা নাম্বার হতে পারে, আমাকে বল এটা কি ইন্টেরিয়ার হতে গেলে কি হতে হবে। একে ঘিরে একটা আমি যদি নেবারুড, যেমন ইচ্ছা নেবারুড নিতে পারি, সেটাকে এন্টায়ারলি লাই করতে হবে ন্যাচারাল লাইনে। কিন্তু আমাকে বলে এটা কি হচ্ছে, ন্যাচারাল লাইন থেকে 3 - এপসিলন 3 + এপসিলন গোড়াটা ন্যাচারাল নাম্বার লাই করে, করে না, করে না। বেশ, তার মানে কি, এটা ফ্রন্টিয়ার হলো না, সরি, এটা ইন্টেরিয়ার হলো না। এবার ভাবতো ন্যাচারাল নাম্বারের কমপ্লিমেন্ট সেটটা কি, এটা আমাকে বল। ন্যাচারাল নাম্বারের কমপ্লিমেন্ট আছে -∞ থেকে 1 সেটে আছে বলে নিতে পারবো না, ইউনিয়ন 2 থেকে 1 থেকে 2 ওপেন, 1 থেকে 2 ওপেন, এইটুকুনি পার, 2 থেকে 3 ওপেন, 3 থেকে 4 ওপেন, ইউনিয়ন চলে থাকছে, তাই তো? ঠিক আচ্ছা, আমাকে বলতো 3 - এপসিলন 3 + এপসিলন এটা হচ্ছে, আমরা কি বলেছি, এক্সটেরিয়ার কাকে বলে, কমপ্লিমেন্টারি ইন্টেরিয়ার, কমপ্লিমেন্ট ইন্টেরিয়ার কাকে বলে, যদি একটা ঘিরেটা যদি নেবারুডটা পাই, নেবারুডটা এন্টারি লাই করে, আমাকে বল কমপ্লিমেন্টের ভেতরে এন্টারি লাই করে, করে না। এটাই তো মজা, কমপ্লিমেন্টের ভেতরে এন্টারি লাই করে না, কারণ কেন লাই করে না, কারণ 3টা তো ন্যাচারাল নাম্বারে আছে, এন্টারি লাই করা মানে তো 3কে নিয়ে লাই করতে হবে, 3কে বাদ দিয়ে তো করলে হবে না, মানে এটাও হচ্ছে না। কি হলো, নাইদার ইন্টেরিয়ার নর এক্সটেরিয়ার, তাহলে কি বলবো, ফ্রন্টিয়ার, ঠিক আছে? এবার তুই একে কিন্তু বাউন্ডারি ফাউন্ডারি বলতেই পারিস, কিন্তু ন্যাচারাল নাম্বারে কোনো বাউন্ডারি ফাউন্ডারি হয় না, ফলে এইটা রিয়েল লাইনের ক্ষেত্রে পসিবিলিটি আসে না, ফলে হচ্ছে, ফলে সেটা ভাবনা ছেড়ে, জাস্ট এটা ফ্রন্টিয়ার হলো, ঠিক আছে? সুন্দর এক্সাম্পল, এবার আসছি হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট মেট্রিকে। এটা আমাদের ফার্স্ট ইয়ার চ্যাপ্টারেই থাকা উচিত ছিল, যাই হোক, এই চ্যাপ্টারে করাচ্ছি একই রকম। ইকুইভ্যালেন্ট মেট্রিসেস খুব মজার বিষয়, ধর দুটো মেট্রিক রইল,
দুটো মেট্রিক আমি কনসিডার করছি ডি এবং ডি ড্যাশ, কোথায় কনসিডার করছি সেম সেট, সেম সেটের উপরে কনসিডার করছি এক্স এর উপর, আমরা এদেরকে বলবো ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইফ 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 এন্ড মানে ডেফিনেশন তাই নেসেসারি এবং সাফিসিয়েন্ট তাই ডবল এটি একই ব্যাপার, ইফ এভরি ওপেন সেট, কি বললাম এভরি ওপেন সেট, ভালো করে এভরি মন দিয়ে শোনো, এভরি ওপেন সেট ইন এক্স ডি মানে এই ডি কে নিয়ে এক্স কে নিয়ে যে ম্যাট্রিক্স স্পেস হচ্ছে সেটার মধ্যে থাকা প্রত্যেকটা ওপেন সেট যদি ইজ ওপেন ইন এক্স ডি ড্যাশ, তাহলে সহজ ভাষায় কি বললাম, সহজ ভাষায় বলতে চাইছি যে এক্স এর সাথে ডি কে নিয়ে যে ম্যাট্রিক্স স্পেস হচ্ছে আর এক্স এর সাথে ডি ড্যাশ কে নিয়ে যেটা ম্যাট্রিক্স স্পেস হচ্ছে, যে দুটো ম্যাট্রিক্স স্পেস হচ্ছে একটা ওপেন সেট যদি একটা ম্যাট্রিক্স স্পেসে ওপেন হয় তাহলে সেটা অন্য ম্যাট্রিক্স স্পেসে ওপেন হবে, সেই ম্যাট্রিক্স স্পেসে ওপেন হলে এই ম্যাট্রিক্স স্পেসে ওপেন হবে, ঠিক আছে, যদি একটা সেম সেটের উপর দুটো ম্যাট্রিক থাকে, সেম সেটের উপর দুটো ম্যাট্রিক থাকে সেই ম্যাট্রিক দুটো ইকুইভ্যালেন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে সেই ম্যাট্রিকটাকে দিয়ে যে ম্যাট্রিক্স স্পেসটা তৈরি হচ্ছে তার ভেতরে যদি ওপেন হলে অন্য ম্যাট্রিকটা দিয়ে যে ম্যাট্রিক্স সেটটা ম্যাট্রিক্স স্পেসটা তৈরি হচ্ছে তাতেও কিন্তু ওপেন হতে হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, তাহলে সেই ক্ষেত্রে দুটো ম্যাট্রিক, দুটো ম্যাট্রিক নট ম্যাট্রিক স্পেস, দুটো ম্যাট্রিক কে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক। একটা উদাহরণ আমি দিতে পারি, মিনিমাম অফ 1, dxy, যেখানে dxy একটা ম্যাট্রিক স্পেস এর মধ্যে মিনিমাম হচ্ছে রো, আমি দুটো ম্যাট্রিক নিলাম, দুটো ম্যাট্রিক বানাচ্ছি কি, একটা ম্যাট্রিক হচ্ছে dxy আর একটা ম্যাট্রিক হচ্ছে রো, রোটা কি মিনিমাম অফ 1 এবং dxy, আমি দুটো তাহলে ম্যাট্রিক হলো, ম্যাট্রিক দুটো কি একটা হচ্ছে রো একটা হচ্ছে ডি, এরা কিন্তু ইকুইভ্যালেন্ট হবে হবে, কারণ মিনিমামটা যদি ডিএক্স ওয়াই তাহলে দুটো সেমই হয়ে যায়, ঠিক আছে, আর আদারওয়াইজ ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে, তোরা চাইলে প্রমাণ করে দেখতে পারিস, না না করতে পারলে আমি বলে দেবো প্রমাণ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আসছি হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট, এই অ্যাডহেরেন্ট পয়েন্টটাই লোকেরা অনেকে জিজ্ঞেস করে দাদা অ্যাডহেরেন্ট কি, ইভেন থার্ড ইয়ারেও পরে এরকম প্রচুর লোক ফাইনাল ইয়ারে পরে তারাও জিজ্ঞেস করে দাদা অ্যাডহেরেন্ট কি, সেই আমি অ্যাডহেরেন্টটা ক্লিয়ার করব, অ্যাডহেরেন্ট পয়েন্টটা কি, আচ্ছা এটা এটা একটা ম্যাট্রিক্স সেট আছে এক্স ডি, ঠিক আছে, একটা সেট আছে এস সাবসেট অফ এক্স, একটা পয়েন্ট পি বিলংস টু এস ইজ সেট টু বি অ্যান অ্যাডহেরেন্ট পয়েন্ট, তাকে আমি লিখলেই তোরা বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি, অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এস, অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এস যদি ইফ এভরি এনবিডি অফ পি, এভরি এনবিডি অফ পি কন্টেন্স কন্টেন্স আ পয়েন্ট অফ এস, দ্যাটস ইট, এবার তোরা বলবি যে কি লিখলে, হ্যাঁ যা হতেই পারে, তার মানে তো তার মানে কি, তার মানে লিমিট পয়েন্ট ইটসেলফ অ্যাডহেরেন্ট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট সেটাও অ্যাডহেরেন্ট পয়েন্ট, কেন কেন লিমিট পয়েন্ট সেই পয়েন্টকে বাদ দিয়েও এলিমেন্ট আছে এসের, আইসোলেটেড পয়েন্ট সেই পয়েন্টটাই তো রয়েছে নেবারহুডের মধ্যে, এখানে একবারও বলেনি এই পি পয়েন্টটাকে বাদ দিয়ে, পি পয়েন্টটাকে বাদ দিয়ে বললে অ্যাডহেরেন্ট পয়েন্ট বিকামস লিমিট পয়েন্ট, আর পি পয়েন্টটাকে ইনক্লুড করে বললে সেটা লিমিট হতে পারে আইসোলেটেডও হতে পারে, ঠিক আছে, আর যদি সেটের ভেতরে আমি ওই পি পয়েন্টটাকে সেটা নেবারহুড নিই, সেই নেবারহুডে পি ছাড়া অন্য কোনো পয়েন্ট নেই, তার মানে কি পিটা আইসোলেটেড, তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্ট কুড বি আইসোলেটেড পয়েন্ট কুড বি আ লিমিট পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্ট অ্যান্ড আইসোলেটেড পয়েন্ট বোথ কল্ড অ্যাডহেরেন্ট পয়েন্ট, ঠিক আছে, জাস্ট পি কে ঘিরে এনি নেবারহুড নাও তার ভেতরে একটা এস এর পয়েন্ট থাকলেই হলো, পি নিজেও থাকতে পারে আইসোলেটেডের জন্য লিমিটের জন্য পি কে বাদ দিয়েও থাকে, তাহলে কি আইসোলেটেডের ডেফিনিশনটা দেবো, তাহলে আইসোলেটেডটা দিচ্ছি না, ঠিক আছে, আচ্ছা ক্লোজার অফ এ সেটটা দিয়ে দেবা, ক্লোজার ক্লোজার অফ এ মানে কি সেট অফ অল অ্যাডহেরেন্ট পয়েন্ট, সেট অফ অল অ্যাডহেরেন্ট পয়েন্ট ক্লোজার অফ এ সেট, আচ্ছা আর আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন দিচ্ছি, তোরা জানিস অলরেডি একটা যদি ওপেন বল নি আমরা এই ক্ষেত্রে ওপেন বল পাবো, যদি এ কে আমি একটা লিমিট পয়েন্ট বলি তাহলে এ কে ঘিরে একটা ওপেন বল পাবো, ইন্টারসেকশন এস এইটা শুধুমাত্র এ কেই দেবে, দ্যাটস ইট, ঠিক আছে,
যদি সরি এস দুবার দুবার থাকে একটা বুঝতে অসুবিধা হতে পারে, এ একটা সেট, এটা স্মল এটা ক্যাপিটাল এর আইসোলেটেড পয়েন্ট, যদি তাকে ঘিরে একটা ওপেন বল পাই যার সাথে একে নিলে শুধুমাত্র এটাই থাকছে। আবার আমি এটাও বলতে পারি যদি এস থেকে আমি এই ওপেন বল থেকে আমি একে বাদ দিয়ে দিই তাদের ইন্টারসেকশন মিলে বেসিক্যালি ফাই হচ্ছে। ছোটবেলাতে শিখেছি তাই আমি আর যাচ্ছি না, এটাকে বলে আইসোলেটেড পয়েন্ট ডেফিনেশন, জাস্ট ডেফিনেশনটুকু বলে দিলাম। ঠিক আছে, বেশ সবসময় মনে রাখবি ডেফিনেশন অলওয়েজ নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন। বেশ, এবার আসছে যে ডেন সেট। ডেন সেট তাহলে একটা এক্স ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, এস ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস। ঠিক আছে, আমরা এ সাবসেট অফ এক্স ইজ সেট টু বি ডেন্স, সেট টু বি ডেন্সড, আমরা একে ডেন্স সেট বলবো। ঠিক আছে, বা বলতে পারি এভরিওয়্যার ডেন্স, এভরিওয়্যার ডেন্স যদি ইফ ক্লোজার অফ এ ইকুয়ালস টু এক্স হয়। ক্লোজার অফ কি, ক্লোজার অফ এ মানে কি সেট অফ অল অ্যাডহেরেন্ট পয়েন্ট, যদি সেট অফ অল অ্যাডহেরেন্ট পয়েন্ট যদি এক্স হয় তাহলে একটা সেটের ক্লোজারটা যদি মেন পুরো সুপার সেটটা মানে মেন যে সেটটা এক্স তার সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে আমি এ সেটটাকে আমরা বলবো কি ডেন্স সেট, কারণ এটা সেট অফ অল লিমিট পয়েন্ট, সেট অফ অল আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে, এবার তাহলে সেট অফ অল আইসোলেটেড পয়েন্ট, সেট অফ অল লিমিট পয়েন্ট আর এর আরেই আছে মানে ক্লোজার অফ আর বেসিক্যালি আর, তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে আরটা ডেন্স। যাই হোক এসব ভুলে যা, তাহলে আচ্ছা আর একটা জিনিস আছে, আচ্ছা এ ইন্টারসেক্ট করছে এভরি নন এম্পটি ওপেন সেট। ঠিক আছে, আর আর নোয়ার ডেন্স তোরা জানিস যে ক্লোজার অফ এই যে রেশনাল সেটাও আর দেয়, তাই না? ক্লোজার অফ ইরেশনাল আর ই দেয়, কারণ রেশনালের পর সমস্ত লিমিট পয়েন্ট সমস্ত আইসোলেটেড পয়েন্ট সবাই আরে আসে ক্লোজার অফ আর, ফলে এই জন্য রেশনাল এবং ইরেশনাল কিন্তু ডেন্স। ঠিক আছে, বেশ আচ্ছা নোয়ার ডেন্স মানে কি, নোয়ার ডেন্স মানে হচ্ছে, নোয়ার ডেন্স তার মানে হচ্ছে ইন্টেরিয়ার অফ এ কমপ্লিমেন্ট ইজ ফাই, এটা মনে রাখলেই হবে। কি বললাম, ইন্টেরিয়ার অফ এ কমপ্লিমেন্ট ইজ ফাই। ঠিক আছে, কি বললাম, ইন্টেরিয়ার অফ এ কমপ্লিমেন্ট যদি ফাই হয়, ফাই ফাই এ কমপ্লিমেন্টের যে ইন্টেরিয়ার সেটটা সেটা যদি ফাই হয় তাহলে আমরা বলবো এটাকে নোয়ার ডেন্স। ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই, আর এর আর এর ব্যাপারটা আরই আর তো আর কমপ্লিমেন্ট ক্লোজার আরই হয় থাকতে আর তো কিছু নেই। ঠিক আছে, বাকি যে পার্টটা সেটা আমরা পরের লেকচারে দেখবো, অনেকটা বড়ই হয়ে যাচ্ছে মানে ভিডিওটা, আমরা এখানেই শেষ করলাম এই আইডিয়াগুলো। খুব ভালো করে আইডিয়াগুলো পড়বি, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবি, আমরা তো কল কনফারেন্স করবোই, ভিডিও কনফারেন্সও করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ।